আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। বরাবরের মতো আজকে আমি আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য। আর আজকের টপিক দেখে অনেকে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কি রিলেটেড হতে যাচ্ছে। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সবার জন্যই, বিশেষ করে যারা অবিবাহিত, এখনও বিয়ে শাদী করেন নাই, চিন্তা ভাবনা করছেন বিয়ে শাদী করার জন্য, তো তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং আজকের ভিডিওর যেটা টাইটেল হচ্ছে যে বিয়ে করার ক্ষেত্রে একটা ছেলেকে কি কি ধরনের প্রিপারেশন নিতে হবে বা প্রস্তুতি নিতে হবে বা দরকার, না হলে বিয়ের পরবর্তী জীবনে তাকে পস্তাতে হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু, সবারই জানা দরকার। তো আজকের ভিডিওটিকে যারা ইন্টারেস্টেড মনে করতেছেন বা জানার আগ্রহ প্রকাশ করতেছেন, আমি তাদের কাছে অনুরোধ করব তারা অবশ্যই 10 মিনিট সময় নষ্ট করে হলেও এই ভিডিওটি সম্পূর্ণটা দেখুন। তাহলে আমি যে কথাগুলো বলার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি, তাহলে আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন এবং আপনাদের বাস্তব জীবনে কাজে লাগিয়ে আপনারা জীবনে সফলতা অর্জন করতে পারবেন বা এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। আর যদি আমার ভিডিওটি টেনে টেনে বা স্কিপ করে দেখেন, তাহলে কিন্তু আমার মূল কথাগুলো আপনারা বুঝতে পারবেন না, সেক্ষেত্রে আমি যে কথাগুলো বোঝাতে চেয়েছি সেগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তাই অবশ্যই এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণটা দেখতে হবে, তারপরে আমি যে কথাগুলো বলেছি সেগুলো আপনাদের বাস্তব জীবনে আপনারা কাজে লাগাবেন। আশা করি সবাই সফল হবেন ইনশাল্লাহ। তাহলে চলুন বেশি বিস্তারিত কথা না বলে আসল কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি যেটা আপনাদেরকে বোঝাবো বা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে বিয়ের আগে একটা ছেলের জন্য কি কি ধরনের প্রস্তুতি গ্রহণ করা দরকার এবং তারপরে বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে নেওয়াটা দরকার। তো অবশ্যই এই বিষয়ে কিছু কথা আছে যেগুলো হয়তো আমরা অনেকেই জানি না। আমরা হুটহাট করে বিয়ে শাদী করে ফেলি, চিন্তা ভাবনা করি না আমরা সামনে কি হবে বা পিছনে কি হবে। পরবর্তীতে জীবনে আমরা দেখা যায় এই একটা ভুলের কারণে আমাদের জীবনে, ভবিষ্যৎ জীবনে হতাশা নেমে আসে। তার পরবর্তী জীবনে আমরা আফসোস করি, আরে আমি তো বিয়েটা করে অনেকটাই ভুল করে ফেলেছি, আমার অবশ্যই বিয়ে করার আগে কিছু বিষয় ভাবার দরকার ছিল, কিছু কাজ করার দরকার ছিল, তাহলে হয়তো আমাকে বিয়ের পরে এইভাবে আফসোস করতে হতো না। তো আজকে আমি সেই বিষয়ে খুবই তিনটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই আছে, অনেকগুলো বিষয় কিন্তু আছে, সেগুলো অতটা গুরুত্বপূর্ণ না, অনেক কথা বললে অনেক বড় ভিডিও হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদের কাছে বিরক্ত লাগতে পারে। তাই আমি সংক্ষেপে খুবই গুরুত্বপূর্ণ যে তিনটা বিষয় সেই তিনটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আশা করব সবার ভালো লাগবে আমার কথাগুলো এবং আপনার বাস্তব জীবনে কাজে লাগাতে পারবেন। তো প্রথমত হচ্ছে, যখন আপনি বিয়ে করবেন বা বিয়ে করার চিন্তা ভাবনা নিচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে যখন একটা মেয়ের সাথে আপনার দেখা সাক্ষাৎ চলছে বা সম্পর্ক হবে, এরকম বিয়ের সম্পর্ক হবে, সেক্ষেত্রে আপনার সবচেয়ে আগে যেটা বিষয় হচ্ছে আপনাকে সবসময় সত্য কথা বলা বা সত্য কথা বলার অভ্যাস করা। আমরা অনেক সময় দেখতে পারি যখন বিয়ের সম্পর্ক তৈরি হয় বা বিয়ের কথাবার্তা চলে, তখন কিন্তু নিজেকে বড় জাহির করার জন্য বা বড় লোক সাজানোর ক্ষেত্রে অনেকে দেখা যায় মিথ্যা কথা বলে, বলে আমি এত শিক্ষিত বা আমি এত ভালো পজিশনে চাকরি করি, আমি অনেক টাকা বেতন পাই, আমার অনেক সম্পত্তি আছে, আমার বাড়ি গাড়ি আছে, এই ধরনের কিন্তু অনেকে মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলে সম্পর্ক তৈরি করে বিয়ের ক্ষেত্রে। দেখা গেল আপনি মিথ্যা কথা বললেন, তখন পাত্রীপক্ষ তো দেখলো আরে ছেলে তো অনেক বড় লোক, অনেক টাকা পয়সার মালিক, সম্পত্তির মালিক, ভালো চাকরি করে, ভালো বেতন, তাহলে সমস্যা কি? সেক্ষেত্রে কিন্তু একটা বিয়ের সম্পর্ক তৈরি হয়ে যায় বা পাত্রীপক্ষরা রাজি হয়ে যায় আপনার সাথে বিয়ে দেওয়ার ক্ষেত্রে। কিন্তু এর ফলে পরবর্তী জীবনে কি হয় এটা একবার ভেবে দেখেছেন? আপনি বললেন যে আপনি ভালো চাকরি করেন, অনেক টাকা বেতন পান, আপনার অনেক সয় সম্পত্তি আছে, কিন্তু বিয়ের পরে যখন ওই মেয়েটা আপনার ঘরে বউ হয়ে আসবে এবং বিষয়গুলো দেখবে, বাস্তবিক ভাবে যখন দেখবে যে আসলে আপনি অত ভালো চাকরি করেন না, আপনি অত টাকা বেতনও পাচ্ছেন না বা আপনার অত সয় সম্পত্তিও নেই, তখন একবার চিন্তা করে দেখবেন তো ওই বিবাহিত সম্পর্ক কিভাবে টিকবে বা ওই সম্পর্ক কি আদৌ ভবিষ্যতে ভালো হবে। তখন আপনাদের সংসারে একটা অশান্তির সৃষ্টি হবে, সেই সুখের সংসারটা আর কখনো সুখের হয়ে উঠবে না, সেটা অগোছালো হয়ে যাবে এবং যে কোনো মুহূর্তে ওই সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু মাস্ট। এই ধরনের যারা মিথ্যা কথা বলে, প্রতারণা করে বিয়ের সম্পর্ক তৈরি করে, বিয়ে করে, ভবিষ্যৎ জীবনে তাদেরকে অবশ্যই পস্তাতে হয় এবং আফসোস করতে হয়, আরে আমি যদি এমন ভুল কথা না বলতাম তাহলে আমার বিয়ের সংসারটা তো নষ্ট হতো না, আমাকে এভাবে আর পস্তাতে হতো না। একটা বিবাহের পরে যখন একটা ডিভোর্স হয়ে যায়, সেক্ষেত্রে মেয়ের জন্য একটা সুনামের খ্যাতি বা ছেলের জন্যও কিন্তু একটা সমস্যা। পরবর্তী জীবনে যখন আপনি বিয়ে করতে যাবেন, তখন কিন্তু আপনার একটা কলঙ্ক যে আরে এই ছেলের তো বউ চলে গেছে বা তালাক হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা সামাজিকভাবে এবং মানসিকভাবে কিন্তু ভেঙে পড়বেন একটা ভুলের কারণে। যাই হোক, এই বিষয়টা অবশ্যই সবাই করবেন, যারা বিয়ে করতে চাচ্ছেন বা সামনে করবেন অবশ্যই
সবাই সত্য কথা বলার চেষ্টা করবে না। মেয়েটা আপনাকে পছন্দ করে কিনা অবশ্যই সেটা সত্য তা জেনে নিতে হবে। অনেক সময় মেয়েরা পরিবারে চাপে কিন্তু মিথ্যা বলে যে না আমার পছন্দ, আমি বিয়েতে রাজি, কিন্তু পরবর্তী জীবনে এই মিথ্যা বিয়েতে মিথ্যার অবস্থান নেওয়ার কারণে কিন্তু পরবর্তী জীবনে আবার সেই সম্পর্কগুলো ইয়ে হয়, যার কারণে পরকীয়ার সম্পর্ক তৈরি হয়। সেক্ষেত্রে একটা যখন বিয়ের সম্পর্ক তৈরি হবে অবশ্যই আপনাদেরকে সবার দুই পক্ষকে সত্য কথা বলতে হবে, তাহলে কিন্তু পরবর্তী জীবনে ভালো হবে। যদি সত্য কথা বলে সবকিছু খোলামেলা জানাশোনার মাধ্যমে যদি বিয়েটা হয় তাহলে সেটা পরবর্তী জীবনে ভালো হবে আপনাদের জন্য। আর যদি এভাবে মিথ্যার আশ্রয় নেন দুই পক্ষই তাহলে কিন্তু পরবর্তীতে সেটা সুখের হয় না। তাই এই বিষয়টা নিয়ে কঠোরভাবে পড়ে আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে যে দুই পক্ষকেই সত্য সদা কথা বলতে হবে। তারপর হচ্ছে দুই নম্বর যেটা হচ্ছে সেটা অবশ্যই আর্থিক সক্ষমতা। আপনি বিয়ে করবেন আপনাকে অবশ্যই আর্থিকভাবে সমর্থন হতে হবে। আপনি যদি আর্থিকভাবে দুর্বল থাকেন বা আর্থিক সমস্যা থাকে সেক্ষেত্রে যদি আপনি বিয়ের মতো একটা সম্পর্ক তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পরিবারে অশান্তি শুরু হয়ে যাবে। বা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বিভিন্ন ধরনের সমস্যাগুলো দেখি প্রত্যেকটা পরিবারে, সেখানে কিন্তু এই অর্থনৈতিক প্রবলেমটাই বিরাট আকার ধারণ করে। আর অর্থনৈতিক সমস্যার কারণেই কিন্তু অনেক সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। আপনি যখন অর্থনৈতিকভাবে সফল হবেন আপনার অর্থনৈতিক কোনো সংকট থাকবে না, সেক্ষেত্রে দেখবেন আপনার নিজ বাড়িতেও আপনিও সম্মানিত হচ্ছেন, আপনার বউ সম্মানিত থাকবে। আবার যখন আপনি শ্বশুর বাড়িতে যাবেন সেখানে আপনার শ্বশুর বাড়িতে যখন আপনি অর্থনৈতিকভাবে সচ্ছল হবেন আপনার অর্থনৈতিক কোনো সমস্যা না, সেক্ষেত্রে আপনি শ্বশুর বাড়িতেও ভালো সম্মান পাবেন, আত্মসম্মান পাবেন, তারা সবাই আপনাকে সম্মান করবে। কিন্তু আপনি যখন আর্থিকভাবে অসচ্ছল, আপনার আর্থিক সংকট চলছে, সেক্ষেত্রে আপনি নিজ বাড়িতে অবহেলিত হবেন, বাবা মার কাছে আপনার বউ অবহেলিত হবে, আপনি অবহেলিত হবেন। আবার যখন আপনি শ্বশুর বাড়িতে যাবেন সেক্ষেত্রে শ্বশুর বাড়িতে কিন্তু আপনি জামাই হিসাবে অতটা আদর সম্মান পাবেন না যদি আপনার আর্থিকভাবে কোনো সংকট থাকে। তাই অবশ্যই যারা বিয়ে করবেন বিয়ে করার আগে অবশ্যই আপনাদের আর্থিক সংকটটা কাটিয়ে আর্থিকভাবে সক্ষম হবেন, তারপরে আপনারা বিয়ে করার চিন্তাভাবনা করবেন। অবশ্যই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিয়ের ক্ষেত্রে প্রস্তুতি হিসাবে আপনাকে আর্থিকভাবে সংকট যেন না থাকে, আপনি আর্থিকভাবে কিন্তু আপনাকে সক্ষম হতে হবে। আর্থিক সম্মুখ আপনি যখন সক্ষম হবেন তখনই আপনি একটা বিয়ে করার জন্য চিন্তাভাবনা করবেন। এক্ষেত্রে আপনি যদি করেন তাহলে এটার জন্য আপনার জন্য খুবই বেটার হবে। নাম্বার তিন, তিন নম্বরে আপনার যেটা সক্ষমতা অর্জন করতে হবে সেটা হচ্ছে শারীরিক অক্ষমতা। এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কারণ বিয়ের একটা বিয়ের সম্পর্ক, একটা স্বামী স্ত্রীর সম্পর্ক মূলত এই শারীরিক সক্ষমতার উপরে নির্ভর করে। এই বিষয়টা কিন্তু বিয়ের সাথে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যক্ষভাবে জড়িত। কারণ একটা বিয়ের পরে একটা সংসার, সুন্দর সুখের সংসার গড়ে ওঠে এই শারীরিক সম্পর্ক এবং শারীরিক চাহিদার উপর ভিত্তি করে। এটাকে আপনাকে সক্ষম হতে হবে। আপনি যদি শারীরিকভাবে অক্ষম হন আর আপনি যদি বিয়ে করেন, বিয়ের মতো একটা সিদ্ধান্ত নেন এবং বিয়ে করেন, এর ফলে আপনার কি হবে জানেন? পরবর্তী জীবনে দেখা গেল আপনি বিয়ে করলেন, আপনার শারীরিক কোনো প্রবলেম আছে, আপনি শারীরিকভাবে অক্ষম, সেক্ষেত্রে দেখা যাবে আপনি যখন বিয়ে করলেন তখন নতুন বউ আপনার শারীরিক সমস্যা নিয়ে প্রশ্ন তুলবে, সবাইকে বলবে, তারপরে কি ঘটবে? তারপরে আপনাদের সম্পর্কে অবনতি ঘটবে। আর যখন আপনার বউ আপনার শারীরিক অক্ষমতার কারণে আপনাকে ডিভোর্স দিয়ে চলে যাবে সেক্ষেত্রে এখানে কি ঘটবে? আপনি সামাজিকভাবে অবহেলিত হয়ে যাবেন, একটা আপনার মান সম্মান চলে যাবে, আপনার পারিবারিক যে একটা মান সম্মান সেটাও কিন্তু বিলীন হয়ে যাবে, আপনার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে যদি আপনি শারীরিকভাবে অক্ষম হন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বিয়ে করার আগে বা বিয়ের ক্ষেত্রে অবশ্যই শারীরিকভাবে সক্ষম হতে হবে, তারপরে আপনি বিয়ের মতো একটা সিদ্ধান্ত নিতে পারবেন। অবশ্যই এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে আপনাকে বাদ দিলে চলবে না, এটা একটা অন্যতম পার্ট বিয়ের ক্ষেত্রে বিবাহিত জীবনে সফল হওয়ার জন্য। দেখা গেল আপনি কোনো সমস্যা আছে সেক্ষেত্রে আপনি বিয়েটা করেই ফেললেন, তারপর আপনি বুঝতে পারলেন আসলে আরে আমার তো সমস্যা রয়েছে। দুই দিন পর নিজে নিজেই একাকে চিন্তা করলেন, যখন দেখলেন এই ধরনের সমস্যা চলতেছে, আপনাকে নিয়ে কথা হচ্ছে যে আপনি শারীরিকভাবে অসুস্থ বা বিভিন্ন ধরনের সমস্যা আছে, তখন হয়তো একাকি গভীর রাতে চিন্তা করবেন আরে আমি তো বিরাট বড় ভুল করে ফেলেছি, এই কাজটা আমার করা ঠিক হয় নাই, আমার আগে বিষয়টা বোঝা দরকার ছিল, তারপরে বিয়ের মতো একটা সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল। কিন্তু তখন আপনি আফসোস করা ছাড়া কিছুই করতে পারবেন না, কারণ আপনি যে ভুল করার সেটা অলরেডি করে ফেলেছেন। আর আপনার যে মান সম্মানটা চলে যাওয়ার
সেটা অলরেডি চলে গেছে। একবার যে মান সম্মানটা চলে যায়, যেটা ধুলোর সাথে মিশে যায়, সেটা কিন্তু আর কখনোই ফিরে আনা যায় না। হয়তো আপনি পরবর্তীতে সুস্থ হবেন বা ভালো হবেন, পরবর্তীতে যখন আপনি আবার নতুন করে বিবাহ করার চিন্তা ভাবনা করবেন, তখন কিন্তু এই বিষয়টা আপনাকে অনেক খোঁচাবে। অনেকে আপনাকে নিয়ে কথা বলবে যে আরে এত সমস্যা আছে, সমস্যার কারণে আগের বউটা চলে গেছে। তখন বিষয়টা একবার ভেবে দেখবেন যে আপনি কি ধরনের একটা সামাজিকভাবে হেনস্থার সৃষ্টি হবে, আপনি হবেন, আপনার পরিবার হবে। তখন আপনি মাথায় বাড়ি দিয়ে কোনো কুল কিনারা করতে পারবেন না যে আপনি কি ধরনের একটা ভুল কাজ করেছেন। তো অবশ্যই আপনাকে শারীরিকভাবে সক্ষম হতে হবে। তো সর্বশেষ যে আমি তিনটি আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করলাম, এই তিনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই তিনটির কোনোটা মিসিং হয়ে গেলেই কিন্তু সেই সংসার, নতুন সংসারে সমস্যার সৃষ্টি হবে, আর যার কারণে আপনাকে আফসোস করতে হবে। তো আমি যে তিনটি আপনাদেরকে তিনটি ঘটনা শেয়ার করলাম, যে তিনটা বিষয় বললাম, এই তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আরও অনেক ছোটোখাটো গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেগুলো আমি বলতে চাচ্ছি না, ভিডিও অনেক বড় হয়ে যাবে, এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তো এই যেই তিনটা বললাম যে আপনাকে সর্বদা সত্য কথা বলে একটা সম্পর্ক ভিত তৈরি করতে হবে, আপনাকে অবশ্যই আর্থিকভাবে সচ্ছল হতে হবে, আর্থিক সক্ষম, এবং অবশ্যই শারীরিকভাবে সক্ষম হতে হবে। এই তিনটা যদি হয়, এই তিনটা কিন্তু মেন বিষয়। তো এই তিনটা যদি আপনার মধ্যে থাকে, তাহলে অবশ্যই আপনি একটা নতুন বিবাহের পরে আপনার জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারবেন এবং সুখী একটি জীবনযাপন করতে পারবেন। তো অনেক কথাই বলে ফেললাম, আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন, এই বিষয়গুলো যেন বুঝুক, এবং সবাই এই বিষয়গুলো বুঝে এবং অনুধাবন করে যদি আপনার বাস্তব জীবনে কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন। আর আমার একটাই উদ্দেশ্য থাকে এই বিষয়গুলো নিয়ে বা এই ধরনের সমস্যা বা সমাধানগুলো নিয়ে, যাতে আমি যে কথাগুলো বলি আর আমার এই কথা 10 জন শুনে যদি 1 বা 2 উপকৃত হতে পারে, এটাই আমি ধন্য, এটা আমার কাছে ধন্য মনে হবে। তাই অবশ্যই আমি আজকে যে কথাগুলো বললাম, এই কথাগুলো যদি আপনাদের কাছে যুক্তিসঙ্গত মনে হয় বা গ্রহণযোগ্য মনে হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি ভালো লাগে এবং হেল্পফুল পোস্ট মনে হয় যে আরও 10 জন আর জানা দরকার, তাহলে অবশ্যই ভিডিওটিকে আপনারা শেয়ার করে দিবেন, কারণ আপনাদের একটি করে শেয়ার আরও 10 জন মানুষের কাছে এই ভিডিওগুলো পৌঁছে যাবে। সবাই এই বিষয়গুলো জানতে পারবে এবং সবাই এই বিষয়গুলো অনুধাবন করতে পারবে এবং তাদের বাস্তব জীবনে কাজে লাগিয়ে তারাও বাস্তব জীবনে সফল হতে পারবে। তাই সবাই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আর যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সবাই সদস্য হয়ে থাকবেন, এবং এই ধরনের বিভিন্ন ধরনের টপিকস নিয়ে এবং সমস্যা নিয়ে, সমাধান নিয়ে আমি ভিডিও তৈরি করে থাকি। তাই আশা করবো সবাই আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার সাথেই থাকবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।